डियर स्टूडेंट्स आज के आमरा आबार गणित क्लास करब। एक कथा मने रखबे, गणित क्लास करार क्षेत्रे तुम्हरा कखनो मने रखबे जे एकटी चैप्टारे सबगुली अंक काउके दिए करावे ना बा कोनो शिक्षक मशाई के दिए सबगुली अंक करिए नेबे ना। किछु अंक शिक्षक मशाई करिए देबे, तार नियम फलो करे अन्य अंकगुली जेन तुमि करते पारो सेई चेष्टाटा अन्तत करबे। ताई गणित चर्चार क्षेत्र सब चे बी प्रयोजन हे कि अंक शिक्षक मशाई कर देवें और किचु अंक तुम निजे चेष्टा कर ना पारे तक आर शिक्षक मशाई सामने दिए जाए कथा मन रखें। हमी तई कि अंक तुम्हारे जैसे सहयोगित करते कि अंक हमें देखे दिल देखे देव एखे तुम्हारा फलो करो और हमार चैनल तुम्हारा सबसक्राइब कर ले रकम আরও বিভিন্ন ক্লাসের ভিডিওগুলি পেতে সহযোগিতা হবে তোমাদের। আমার ইইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমাদের সবসময় নোটিফিকেশনটা সহ পেয়ে যাও। ঠিক আছে, তাহলে দেখো আমি আজকে তোমাদের জন্য নবম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে এসেছি। নবম শ্রেণীর 1.5 এক্সারসাইজের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে কয়েকটি সমাধান আমি আজকে করে দেখাবো। प्रथम जो क्वेश्चन से मूलद और अमूलद संख्या श्रेणी विभाग करो। ये देवा कतगुली अंक जे प्रथम देवा आज है टू माइनस रूट फाइव ये संख्याटी पाइने और जो संख्यागुली आज से मूलद संख्या को अमूलद संख्या से तुम्हारा श्रेणी विभाग करते बोले। तुम्हारा जान प्रथम जो अंकटा आज टू माइनस रूट फाइव एखे टू हे मूलद संख्या और रूट फाइव हे অমূলদ সংখ্যা। তাহলে একটি মূলদ সংখ্যা থেকে আরেকটি অমূলদ সংখ্যা যদি বিয়োগ করি, যদি বিয়োগ করার পরও যদি কোনো মূলদ সংখ্যা থেকে অমূলদ সংখ্যা থেকে যায় তাহলে এটা সম্পূর্ণটাই অমূলদ সংখ্যার আওতায়। তো এখানে টু মাইনাস রুট ফাইভ আছে, তো টু থেকে রুট ফাইভ তো আর বিয়োগ করা যাচ্ছে না, এমনই থাকবে, তাকে আর সলিউশন মানে সরল করা যাচ্ছে না, তার মানে এটা হবে কি অমূলদ সংখ্যা সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা অমূলদ সংখ্যা। তো আমি জাস্ট ব্যাখ্যা করে যাচ্ছি, এটা সহজ শর্ট কোশ্চেন টাইপের, সবটা যেটা দরকার লাগবে আমি সেটা করে দেবো। তার সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে থ্রি প্লাস রুট টোয়েন্টি থ্রি ব্র্যাকেট ক্লোজ করায় তারপর দেওয়া আছে মাইনাস রুট টোয়েন্টি থ্রি। তো এটা একটু বোঝানোর দরকার আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো থ্রি প্লাস রুট টোয়েন্টি থ্রি মাইনাস এটা ব্র্যাকেট ক্লোজ করা আছে মাইনাস রুট ওভার টোয়েন্টি থ্রি। এখানে এখানে দেখো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিশানো আছে, যোগ আছে আর বিয়োগ আছে, তাই বলে এটার মধ্যে কিন্তু আবার হুট করে আমরা সিদ্ধান্ত নেব না যেটা অমূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, এমন এইটার ক্ষেত্রে আমরা দেখেছি আর বিকল্প কিছুই নেই, বিয়োগ করার মতো কিছু নেই। কিন্তু এখানে যোগ এবং বিয়োগ আছে, আবার টোয়েন্টি থ্রি রুট টোয়েন্টি থ্রি দুবার আছে, তাই এটা নিয়ে একটু কাজ করতে হবে। দেখো থ্রি প্লাস রুট টোয়েন্টি থ্রি এখানে মাইনাস রুট টোয়েন্টি থ্রি। তো দেখো এখানে প্লাস রুট টোয়েন্টি থ্রি মাইনাস রুট টোয়েন্টি থ্রি যোগ একটা বিয়োগ, তো একটা থেকে একটা বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে বা এগুলো হয়ে যাচ্ছে, থাকছে শুধু কত থ্রি। এখন কনক্লুশন এসে যাচ্ছে যে এই যে ফাইনাল যে রেজাল্টটা এটা কত আছে থ্রি, থ্রিটা কি মূলদ না অমূলদ তোমরা বলো। তাহলে এটা মূলদ সংখ্যা, যেহেতু এটা মূলদ সংখ্যা তাহলে ফাইনালি এটা যত বড় অঙ্কই থাক না কেন সম্পূর্ণটা কি আছে এটা মূলদ হওয়া যাবে। অ্যান্সার লিখতে মূলদ ক্যাটাগরিতে এটা লাগবে। ঠিক আছে, তো এটা আমরা তোমাকে বোঝানোর সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এভাবে। তো নেক্সট হচ্ছে টু ডিভাইড টু রুট সেভেন ডিভাইড বাই সেভেন রুট সেভেন, এটা কি করবে তিন নম্বর টু রুট সেভেন ডিভাইড বাই সেভেন রুট সেভেন। এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে টু মূলদ সংখ্যা, রুট সেভেন অমূলদ সংখ্যা, সেভেন মূলদ সংখ্যা আর রুট সেভেন
অমূলদ সংখ্যা হলেও রুট ওভার দেওয়া মানে মূলত অমূলদ সংখ্যা থাকার সত্ত্বেও যদি ভাগ করার পর ভাগ যদি হয় অমূলদ সংখ্যা যদি শেষ হয়ে যায় তো শেষ দেখে এখানে অটোমেটিক রুট সেভেন কাটা যাচ্ছে, থাকলো কত টু বাই সেভেন। তাহলে তোমরা দেখো এখানে কোনো অমূলদ সংখ্যা আছে নেই, তো এটা সম্পূর্ণটা মূলদ সংখ্যা, এটা তাহলে তোমরা বুঝলে এটা মূলদ সংখ্যা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ওয়ান বাই রুট টু, দুই নম্বর চার নম্বরটা, চার নম্বরটা ওয়ান বাই রুট টু। এখানে দেখো ওয়ানকে রুট টু দিয়ে ভাগ করা হচ্ছে, ওয়ানকে যদি রুট টু দিয়ে ভাগ করি তাহলে আর আমরা রেকর্ড নিরসন করতে হবে, গণিত নিরসন করলেও কী হবে, কী লাভ হবে, কোনো লাভ হবে না, রুট থেকেই যাবে। যদি আমরা দেখি দেখাচ্ছি এটা ওয়ান রুট টু, আমি হয়তো এটা এই দিয়ে রুট টু দিয়ে গুণ করলাম, আবার সেম টু সেম উপরে আবার রুট টু দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কী লাভ হবে, এখানে রুট টু রুট টু গুণ করলে টু হয়ে যাচ্ছে। জানো তোমরা রুট টু রুট টু গুণ করার পর কী হয়, রুট টু স্কোয়ার, স্কোয়ার টু এর উপরে স্কোয়ার থাকছে রুটও থাকছে, তাহলে কী হবে স্কোয়ার রুট একটা বলে সে টু থাকবে এখানে, আর রুট টু একে রুট টু, তো হর থেকে রুট উঠে গেল ঠিক আছে, কিন্তু উপরে আবার রুট চলে আসছে, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে মূলত হয়নি, অর্থাৎ নিচে মূলত হলে উপরে আবার অমূলত, আবার এখানে মূলত ছিল তো এটা আবার অমূলত, তো অর্থাৎ এটা অমূলতই থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হবে অমূলত, ঠিক আছে। অমূলত সংখ্যা তেমনি পাঁচ নম্বর যে সংকট আছে দেখো, পাঁচ নম্বরে দেওয়া আছে টু পাই, টু মূলত সংখ্যা কিন্তু পাই একটি অমূলত সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে একটি মূলত আর একটা অমূলত, তো একটি মূলত সংখ্যা এবং একটি অমূলত সংখ্যার গুণ হলো কি হয়ে যায় অমূলত সংখ্যা, এখন এটা একটা অমূলত সংখ্যা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে মানে প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনের মধ্যে পাঁচটা অঙ্ক আছে, পাঁচটা অঙ্কের সলিউশন, এগুলি অবজেক্টিভ টাইপের কোশ্চেন, কোনটা মূলত কোনটা অমূলত সেটা তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো নেক্সট আমি আর এরপরে আরও কিছু অঙ্ক এরপরের কোশ্চেন থেকে আমরা দেখাবো এরপরের নম্বর থেকে। দেখো সেকেন্ড কোশ্চেনটিতে দেওয়া আছে সরল করো, প্রথম অঙ্কটি হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু, তো এটা কীভাবে করবো আমরা, বীজগাণিতিক পদ্ধতি যেটা বীজগাণিতে আমরা দুটি রাশির যেভাবে গুণ করি সেই পদ্ধতি আমরা অবলম্বন করব। এখানে প্রথমত টুর সঙ্গে এই পদটার উপর সম্পূর্ণ রাশিমালা গুণ করব, প্রথম পদের সঙ্গে এটা পদ তুলে আমি এক নম্বর থ্রি প্লাস রোড থ্রি ইন্টু টু প্লাস রোড, তো আমরা লিখবো প্রথম টু, টুর সঙ্গে এটার গুণ টু গুণ থ্রি প্লাস রোড থ্রি, তারপরে এখানে আছে প্লাস চিহ্ন, তো আমরা দেখবো প্লাস রোড টু লিখবো রোড টুর সঙ্গে এটার গুণ, আবার বীজগাণিতিক পদ্ধতিতে রোড টুর সঙ্গে আবার থ্রি প্লাস রোড থ্রি, তাহলে দেখলাম যে থ্রি প্লাস রুট থ্রি, থ্রি প্লাস রুট থ্রি, থ্রি প্লাস রুট থ্রি, থ্রি প্লাস রুট থ্রি, কার সঙ্গে গুণ হচ্ছে, একবার টুর সঙ্গে আবার রুট টুর সঙ্গে গুণ হচ্ছে, মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসে গেলাম, ঠিক আছে। তো প্রথমে টুর সঙ্গে থ্রি তিন দুগুণে ছয়, তারপর টুর সঙ্গে প্লাস রুট থ্রি, যদি এক্স থাকতো কী হতো টু এক্স, সেইভাবে আমরা কিন্তু দুইয়ের সঙ্গে তিনের গুণ করে ছয় করতে পারবো না, কারণটা কি এটার মধ্যে রুট আছে, এটার মধ্যে রুট নেই, তো যেরকম এক্স থাকলে আমরা কি লিখতাম টু ইন্টু এক্স টু এক্স, সেরকম টু ইন্টু রুট থ্রিও টু রুট থ্রি হবে, প্লাস থাকবে প্লাসে প্লাস টু রুট থ্রি, আবার এখানে প্লাস টু প্লাস রুট থ্রি দিয়ে যখন টুকে থ্রিকে গুণ করবো প্লাস রুট টু দিয়ে থ্রিকে, তো তখন কী হবে থ্রির সঙ্গে রুট টু গুণ হবে, সংখ্যাটা আগে লেখো মানে মূলত সংখ্যাটা আগে লেখো অমূলত সংখ্যাটা পরে লেখো, থ্রিটা আগে থ্রি রুট টু, ঠিক আছে। তাহলে প্লাস থ্রি রুট টু, এবারে রুট টু
সঙ্গে প্লাস রুট ত্রিগুণ। হ্যাঁ, এবারে দুইটাই মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা তো রুট, এটাও রুট, এটাও রুট আছে দুটার মধ্যে। তো দুইটার মধ্যে যেহেতু রুট আছে, তাহলে রুটের ভিতরে এদের গুণ করে নেবো, গুণ যখন যাবে দু আর ত্রিগুণ করে নেবো কত, তিন দুগুণে ছয়, আর কত দাঁড়াচ্ছে রুটের ভিতরে প্লাসে প্লাসে প্লাস রুট ওভার তিন দুগুণে ছয়। এখন যদি তাদের মধ্যে সলিউশন করা যায়, আমরা করবো, অর্থাৎ নিজেদের সমাজ সরল করা গেলে একই রকম একই জাতীয় রাশি থাকলে, যেমন এখানে খালি সংখ্যা, হ্যাঁ একটা আছে সিক্স আর কোনো আছে নেই, রুট টু রুট থ্রি, রুট থ্রি যুক্ত কোনো সংখ্যা আর আলাদা আছে নেই, তো এখানে দেখা যাচ্ছে একটার সঙ্গে একটা কোনো মিল নেই, যোগ বা হ্যাঁ বের করা যাচ্ছে না, বাস এখানেই পড়ে থাকবে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রথম অঙ্কটা। দ্বিতীয় যে পাঁচ নম্বর যে অঙ্কটা, আমি মাঝখানে এক নম্বর আর পাঁচ নম্বরটা এখানে তুলেছি, বাকি যে দুই তিন আর চার সেটা তোমরা চেষ্টা করো, এই নিয়মের মধ্যে যে অঙ্কগুলো আছে। পাঁচ নম্বরটা কি আছে, রুট ফাইভ মাইনাস রুট টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু। দেখো এটা একটা বীজগাণিতিক ফর্মুলা, প্লাস বি ইনটু এম এস বির মতো করে আছে, গুণও করার দরকার নেই, সূত্রের মতো করে যাবে। যেমন এটা যদি রুট ফাইভ প্লাস রুট টু, এটা রুট ফাইভ মাইনাস রুট টু, সেম টু জিনিস অনুবন্ধীকরণের মতো হয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা এ প্লাস বি ইনটু এম এস বি যে সূত্রটা, সেটা তোমরা জানো, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, যদি জানানো না থাকে আবার জানে না। এরকম ক্ষেত্রে এটাও কী থাকবে, রুট ফাইভ স্কোয়ার, এটা আগে প্লাস আছে এটা পরে মাইনাস, একই কথা আগে পিছিয়ে থাকবো প্লাস, এখানে পরে ব্র্যাকেটে প্লাস, এখানে আগে প্লাস পরে মাইনাস, এখানে আগে প্লাস, একই জিনিস, কোনো ভেদাভেদ নেই। তো এটাও সেমভাবে আমরা প্রথমটার উপর স্কোয়ার, পরেরটার উপরে স্কোয়ার দিয়ে মাইনাস করি। প্রথম কত আছে এখানে, রুট ফাইভ উপরে স্কোয়ার মাইনাস, পরে আছে রুট টু, রুট টু উপরে স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ফাইভ স্কোয়ার স্কোয়ার রুট কী হচ্ছে, অ্যাভারেজ হয়ে যাচ্ছে থাকবে কত, পাঁচ, রুট টু স্কোয়ার আর স্কোয়ার রুট অ্যাভারেজ হয়ে যাচ্ছে থাকছে দুই, পাঁচ থেকে দুই বিক্রি তিন প্লাস ফাইভ। তাহলে এই ছিল দ্বিতীয় কোশ্চেনের দুটি অঙ্ক, আর বাদ বাকি অঙ্কগুলো তোমরা এভাবে চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার থ্রি, পাই ইজ ইকুয়াল টু বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস, তাহলে পাই কেন অমূলদ সংখ্যা, অর্থাৎ এই অঙ্কটা একটু অন্যরকমভাবেই ছিল, আমি প্রশ্নটাকে শর্টকাট করে নিয়েছি। এখানে বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে পাই, তো এটা সাধারণত এই রেশিওটা কত হয়, সাধারণত তোমরা জানো অনেকে পাই মান 22/7, এইরকম যদি হয় তাহলে 22/7 তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, প্রশ্নটা এখানে এই জায়গাতেই প্রশ্নটা যে 22/7 মানে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে, তাহলে এটা কেন, এটাকে অমূলদ সংখ্যা বলা হচ্ছে কেন পাই। আসলে গণিতবিদরা এটা ভেবে নিয়ে বলেছেন যে এই বৃত্তের পরিধি এটা একটা মাপ স্কেল দিয়ে মেজারমেন্ট করে, বা বৃত্তের ব্যাস স্কেল দিয়ে মেজারমেন্ট করার ব্যাপার থাকে, তো স্কেল দিয়ে মেজারমেন্ট করতে গেলে একুরেটলি মানে নিখুঁতভাবে পরিমাপ করা যায় না, তার মধ্যে কিছু না কিছু আসন্ন মান থেকে যায়, যে মূলদ সংখ্যার আসন্ন মানে আসে, তো এগুলির যখন রেশিও করা হয় সেগুলিও মূলদ সংখ্যার আসন্ন মানেই এসে যায়, মানে একুরেটলি সেই রেশিওটা পূর্ণ সংখ্যায় আসে না, মানে তা পূর্ণ সংখ্যায় তো না হই, মানে তা সসীম পূর্ণ সংখ্যায় আসে না, একটু অসীম টাইপের হয়ে যায়, সম্পূর্ণরূপে মূলত হয় না, তাই এটাকে অমূলদরূপেই ধরা হয়, ঠিক আছে। তো এইটা যখন আমরা সলিউশন করবো সেটা লজিক দিয়ে কথাটা বলতে হবে, যে আমরা স্কেল দিয়ে যখন কোনো কিছু মেজারমেন্ট মানে মাপি, দৈর্ঘ্য মাপি, ব্যাস মাপি বা পরিধি মাপি, সেক্ষেত্রে তার কী হয়, সম্পূর্ণরূপে মানে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, মানে পূর্ণ সংখ্যা আমরা পাই না, যে পূর্ণ সংখ্যা আসন্ন মানে আমরা প্রকাশ করতে হয়, এই জন্য এটা হ্যাঁ অমূলদ সংখ্যা হয়, ঠিক আছে। এটা চার নম্বর যে কোশ্চেনটা, রুট ওভার 9.3 কে সংখ্যা রেখার উপর স্থাপন করো, সংখ্যা রেখার উপর স্থাপন করার বিভিন্ন অঙ্কগুলি আমরা আগে করিয়েছি, এখানে রুট ওভার 9.3 কে করতে গেলে একটা ব্যবস্থা করতে হবে, সেটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিতে হবে, আমরা সেটা আগামী ক্লাসের ভিডিওতে দেখিয়ে দেবো, খাতার মধ্যে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, এখানে আমরা পেন্সিল কম্পাসের ব্যবস্থা নিই,
তাই আমি এখানে দেখাতে পারছি না, তো এটা আমরা পরবর্তী সময় দেখাবো। তারপরে যে পাঁচ নম্বরে যে আছে সে আমরা বলে একদম দেখতে থাকবো। পাঁচ নম্বর যে কোশ্চেনটা, হরের করণীয় নিরসন করা। হর হচ্ছে নিচে যেটা থাকে ভগ্নাংশের, সেটা হর, আর করণীয় হচ্ছে রুট ওভার দেওয়া থাকলে সেটা। দেখো প্রথম কোশ্চেন ওয়ান বাই রুট সেভেন, তো রুট সেভেন সেভেন নিচে আছে তার উপরে রুট ওভার আছে। এখন আমরা কিভাবে সেভেন থেকে রুটটা উঠাবো সেটা হচ্ছে প্রশ্নটা। এটা উঠানোর জন্য বলেছে, জোর করে তো আমরা উঠে দিতে পারি না যে ওয়ান বাই সেভেন লিখে দেবো, এটা হবে না, এটা সিস্টেম করে করবো। দেখো প্রথম যে এক নম্বর কোশ্চেনটা ওয়ান বাই রুট সেভেন কি করতে হবে, তোমরা জানো দুটি একই সংখ্যার রুট যদি থাকে, একই সংখ্যার রুটের গুণফল কি হয়, আবার রুট উঠে যায়। যেমন রুট টু ইন্টু রুট টু, রুট টুকে রুট টু দিয়ে গুণ করলে রুট টু স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়। তো আমরা এই বুদ্ধিটা করবো, এখানে রুট সেভেনকে রুট সেভেন দিয়ে গুণ করবো, ওয়ান বাই রুট সেভেন। তো আরেকটা যদি রুট সেভেন দিয়ে এখানে গুণ করি তাহলে কি হবে, রুট সেভেন করে রুট সেভেন স্কোয়ার, সেভেন স্কোয়ারও করে রুট হবে, তো স্কোয়ার রুট কেটে যাবে। আর এখানে যদি রুট সেভেন দিয়ে নিচে গুণ করি তত অন্যায় হয়ে যাবে, কারণ কি এখানে আমি হঠাৎ করে কোথেকে রুট সেভেন কেন গুণ করি, তার যে তা মীমাংসা করার জন্য উপরে আবার আমার আরেকটা রুট সেভেন দিতে হবে। তাহলে মনে মনে এই দুটা রুট সেভেন নেই, অ্যাবলিশ হয়ে যাচ্ছে, ওয়ান বাই রুট সেভেন থাকছে, কিন্তু আমরা অ্যাবলিশ করবো না, আমরা কাজে লাগবো। নিচে গুণ করবো দুটা, কত হচ্ছে রুট সেভেন দুজন ধরে রুট সেভেন স্কোয়ার, মানে শুধু সেভেন থাকে, স্কোয়ার রুট করে যাবে। আর রুট সেভেন ইন্টু ওয়ান, এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই থাকছে, অথবা ওয়াই দিয়ে রুট সেভেনকে গুণ করছি মানে রুট সেভেন থাকবে। তো আমার কী দাঁড়াবো এখানে, এখন আমাদের উদ্দেশ্য প্রশ্ন ছিল হরের করণী নিরসন করো, হর থেকে করণী উঠানোর জন্য বলেছে। হর ছিল রুট সেভেন, এখানে রুট সেভেন, সেভেনের উপর রুট ছিল, এখন দেখো নিচে লাস্ট অব্দি সেভেনের উপর কি রুট আছে, নেই, সেভেনের উপর থেকে রুট আমরা উঠিয়ে দিলাম, উপরে চলে গেল, এত অসুবিধা নেই। আমাকে বলেনি যে সবখান থেকে উঠাতে, আমার হর থেকে উঠাতে বলেছে, তাই এখানে শেষ হয়ে গেলো। তারপরে আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি আছে, সেকেন্ড কোশ্চেন আমার তিন নম্বর কোশ্চেনটা মাঝখানের দুই আর কিছু অঙ্ক আছে, দুই তিন চার যাইগুলো চার পাঁচ যেগুলি আছে সেগুলি আমরা নিজেরা চেষ্টা করবো। এটা নিয়ম দেখে, একটা নিয়ম দেখে অন্যগুলি চেষ্টা করা মজা হবে। দেখো প্রথম এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটা একটু ডিফারেন্স আছে, এখানেও রুট ওভার আছে নিচে, রুট ওভার কীভাবে ওঠাবে, এখানে নিচে এখানে ছিল নিচে একটি পথ, এখানে দুটি পথ, দুটি পথ যদি থাকে সেক্ষেত্রে কী করতে হবে আমি দেখাচ্ছি, সরি এখানে তো আমি সরাসরি তুলে দিচ্ছি এই জায়গাটা, এটা এখানে সমাস আর তুলতে হবে না, স্পেসটা আগে রাখবে না, এখান থেকে শুরু করে দেবে। তো এখানে কী আছে দেখো, এখানে রুট ফাইভ প্লাস রুট টু দুটি পদের মধ্যে যদি যে চিহ্ন থাকবে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাকে সেম দুটি পদ আবার নেব, সেম দুটি পদের মধ্যে এখানে যদি প্লাস থাকে তো পরবর্তী যে পদগুলি নেব সেগুলির মাঝখানে মাইনাস দেব। তার এরকম যদি করা হয় তাকে বলা হয় অনুবন্ধীকরণ। দেখবি সেইভাবে এটা তুলব, রুট ফাইভ প্লাস রুট টু ব্র্যাকেট দিয়ে তাকে গুণ করবো, এখানে যেমন গুণ করেছি এখানে গুণ করবো, এখানে শুধু রুট ফাইভ দিয়ে গুণ করবো না বা শুধু রুট টু দিয়ে গুণ করবো না, কত দিয়ে গুণ করবো, অনুবন্ধীকরণে। তার অনুবন্ধীকরণটা কী হবে দেখতে, সেম টু সেম রুট ফাইভ আর রুট টু থাকবে, মাঝখানে যে প্লাস আছে প্লাসটা পাল্টে যাবে, পাল্টে গিয়ে কী হবে, পাল্টে গিয়ে হবে প্লাসটা পাল্টে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, রুট ফাইভ মাইনাস রুট টু। সেইভাবে এখানে যত দিয়ে গুণ করবো নিচে উপরেও সেম জিনিস দিয়ে গুণ করবো, রুট ফাইভ মাইনাস রুট টু একটি দাঁড়ালো, এখানে নিচে গুণ করলে রুট ফাইভ প্লাস রুট টু, রুট ফাইভ মাইনাস রুট টু। একটু আগে আমরা একটা দেখিয়েছিলাম রুট ফাইভ প্লাস রুট টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট টু, মানে এটা কিসের মতো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মতো, মানে এটার সূত্রটা কি, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে হবে কি, রুট ফাইভ স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, আর উপরে রুট ফাইভের রুট ফাইভ মাইনাস রুট টু ইন্টু ওয়ান, মানে রুট ফাইভ মাইনাস রুট টু, সেম টু সেম থাকবে। আর এখানে কি থাকছে, রুট ফাইভ স্কোয়ার কত হয় ফাইভ, সরি রুট ফাইভ স্কোয়ার হবে শুধু ফাইভ ফাইভ, আর নিচে রুট টু মাইনাস রুট টু স্কোয়ার মানে টু, উপরে রুট ফাইভ মাইনাস রুট টু। এবার এখানে কি দাঁড়াচ্ছে, উপরে রুট ফাইভ
माइनस रूट टू और नीचे फाइव माइनस टू मानी थ्री, बस नीचे शुद्ध थ्री थाकलो, नीचे थेके जे रूट छिलो सेटा उठे गेलो और उपरे रूट फाइव माइनस रूट टू गेलो, बस हो गेलो आमादेर एटी। এইরকমভাবে তোমরা বাকি অঙ্কগুলি করবে। ঠিক আছে, ধন্যবাদ, আজকে অতটুকুই।